তাহলে এখন থাকছে দিনে 100টির বেশি সিগারেট খেতেন অভিনেতা শাহরুখ খান। ওয়েল, বিস্তারিত বিষয়টি নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সো লেটস মুভ অন দ্য মেইন ভিডিও। বলিউড ইন্ডাস্ট্রির এ সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন হলেন কিং খান খ্যাত তারকা শাহরুখ খান। এছাড়া এই তারকা তার অভিনয় ক্যারিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি তার দর্শকদেরকে, যার ফলে অতি অল্প সময় দর্শক সমালোচকদের মাঝ থেকে বেশ প্রশংসাও কুড়িয়েছেন এই তারকা। এদিকে আপনারা সকলেই জানেন পুরো বিশ্ব জুড়ে শাহরুখ খানের ভক্তের সংখ্যা অগণিত, যার ফলে প্রিয় তারকাকে অনুসরণ করতে ভুলেন না তার ভক্তরাও। তবে শুধু কি ভালোকে ঘিরেই প্রিয় তারকার জীবন? মূলত এমনটা না কিন্তু, কেননা শাহরুখ খান মাত্রা অতিরিক্ত ধূমপান করেন। এমনকি শাহরুখ খান নিজের ধূমপান আসক্তি সম্পর্কে ভক্তদের সঙ্গে সর্বদাই স্বচ্ছ ছিলেন। এছাড়া 2011 সালে নিজের স্বাস্থ্য এবং ঘুমের অভ্যাস নিয়ে কথা বলেছিলেন অভিনেতা শাহরুখ খান। মূলত সেখানে তিনি বলেছিলেন, দিনে প্রায় 100টি সিগারেট এবং 30 কাপ ব্ল্যাক কফি পান করি, এছাড়া আমি তেমনও পানি পান করি না, তবে আপনারা সকলেই জানেন আমার সিক্স প্যাক আছে। এছাড়া আমার মনে হয় আমি নিজের যতটা কম যত্ন নিই সেটা আসলে নেওয়া ঠিক না। অন্যদিকে শাহরুখ খানের বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা পাঠান, যে সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী দীপিকা পাডুকনকে। এছাড়া ভিলেন চরিত্রে অভিনয় করবেন অভিনেতা জন আব্রাহাম। তাছাড়া একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা সালমান খানকে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন এক সময় দিনে 100টিরও বেশি সিগারেট খেতেন অভিনেতা শাহরুখ খান। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।